আমদানি দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিকা গাড়িটিকে অবৈধভাবে পেট্রোল ইঞ্জিন থেকে সিএনজিতে রূপান্তর করা হয়েছিল। তদন্ত নামে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করেছে পুলিশ। এ কারণে সংঘর্ষের পর আগুন লেগে ভয়ানক আকার ধারণ করে দুর্ঘটনাটি। ঘটনাস্থলে ভস্মীভূত হয়ে মৃত্যু হয় তিনজনের। তাছাড়া জাতীয় সড়কে বিভিন্ন সময়ে ঘটে চলা যান দুর্ঘটনার জন্য যানবাহনের অত্যাধিক গতি ও ড্রাইভারের অভাবও রয়েছে বলে মনে করছে পুলিশ। এর মধ্যে প্রিলিমিনারি দু তিনটে ফ্যাক্টর যেটা আমার পার্সোনালি লাগছে এখানে, ফার্স্ট তো হচ্ছে যে হাইওয়েতে ওভার স্পিডিং করা, তাছাড়া হাইওয়েতে একটা ডিভাইডার, লেন ডিভাইডারের অভাবও আমরা বোধ করেছি ওখানে, হাইওয়েতে ডিভাইডার থাকলে ভালো হয়। আর থার্ড বেসিক্যালি যেটা মানে ইন্ডিকা কার্ডটা আছে, এটা তো আমাদের যারা আমরা যখন ওয়েবসাইটে রেকর্ড দেখেছি এটা পেট্রোল ইঞ্জিন দেখাচ্ছে, কিন্তু এটা মনে হয় মানে ইলিগালি কনভার্ট করা হয়েছে সিএনজি ইঞ্জিনে। তো এটার জন্য মানে যেহেতু মানে এটা ফ্যাক্টরি বিল্ট না, এটা মানে আলাদা করে অ্যাটাচমেন্ট করেছে। আপনাদের তো অ্যাপিল করতে চাই, যারা রোড ব্যবহার করছে, হাইওয়ে ব্যবহার করছে, এরা এটা মানে লাইফকে এত রিস্ক নেওয়ার দরকার নেই। বাড়িতে লোকজন আছে, ফ্যামিলি আছে, এদের চিন্তা ভাবনা রেখে মানে গাড়ি চলাবার স্পিড হোক, ওভারলোডিং হোক, এগুলো লক্ষ্য রাখলে এটাই বেস্ট প্রিভেনশন ইজ মানে একটা এরকম অ্যাক্সিডেন্টের জন্য সবচেয়ে বেস্ট মেথড আছে।